রাজুর কাছে চুল খাওয়ার জন্য মেসেজটা পাঠিয়ে দেই। আরে কপালে মোর কি পড়লো, দেখি তো কে মেসেজ পাঠিয়েছে। আর বন্ধু রাজু চুল হলে চলে আয়, সবাই চুল খাবো। চম্পা তো আমার চুল ধরে রয়েছে, চুলটা কাছে দিয়ে কেটে দেই। এই তো কেটে ফেলেছি। হা চম্পা কি বোকা, বুঝতেও পারেনি। এই তো জুতা বাইরে দিয়ে তাড়াতাড়ি শার্টটা নিয়ে পালিয়ে যায়। এবার লবণটা একটু ঢেলে নিলাম। এবার লবণটার উপরে ডিমটা রেখে দিলাম। এবার হালকা একটু ডিমের উপরে লবণ দিয়ে ডিমটা ডিমের উপরে রেখে দিলাম। এবার দেখো ডিমের উপরে ডিম রেখে দিলাম। এটা তো সামান্য টাক্স দিয়েছি, এবার তোমাকে ডিমটাকে শূন্য বাসিয়ে দেখাতে হবে। এটা কিভাবে সম্ভব চম্পা? না পারলে আমার কিছু করার নাই, না পারলে তোমাকে আমি বাইরে যেতে দিচ্ছি না। আচ্ছা বুদ্ধি পেয়েছি, দাঁড়াও চম্পা আমি তোমাকে শূন্য বাসিয়ে দেখাচ্ছি। ডিমটা এবার দেখো শুয়ে পড়লাম, এবার দেখো জোরে ফু দিবো।